হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই গরমের মধ্যে বাড়িতে ভিতরে তো থাকাই যাচ্ছে না, তাই রাত্রে আমরা ছাদেই শুই। তাই সকালে ঘুম থেকে উঠে আগে ছাদের আকাশের দৃশ্যটাই দেখা যায়। তাই সকালে উঠে আগে একটু ভিডিও করে নিলাম, তারপরে এই যে সকাল সকাল রেডি করে নিলাম পরোটা আর চা। দুই ছেলে মেয়েকে দিলাম চা পরোটা, মেয়েও চা পরোটা খেয়ে টিউশনিতে গেছে। এদিকে ভিডিও অনেকক্ষণই করা হয়নি, এখন অনেকটাই বেলা হয়ে গেছে। আমার বাড়ির কাজ সেরে আমি স্নান সেরে ঠাকুরকে জল দিয়ে এবার মুড়ি খাওয়ার জন্য এখানে আমি মুসুর কলাই আর আলু সেদ্ধ করে নিয়েছি। তারপর বসে পড়েছি আমরা তিনজনে, দুই ছেলে মেয়ে আর আমি। এই দেখুন, মেয়ে টিউশন থেকে এসে আবার কি করছে, একটা পার্সেলের প্যাকেট ছিল সেই প্যাকেটটা নকশা করছে। এদিকে মুড়ি খেয়ে নিলাম, ঝোল গুড় ছিল আলু কলা সেদ্ধ দিয়ে মুড়ি খেয়ে। তারপর এদিকে রান্না বসিয়ে দিয়েছি। গরম তো প্রচণ্ড, এখন যত সকাল সকাল রান্না করা যাবে ততই ভালো। তাই এদিকে মুড়ি খেয়ে বসিয়ে দিয়েছি রান্না, ভাত নামিয়েছি, তারপর মুড়ি খেলাম যে কলাই সেদ্ধটা দিয়ে। কলাই সেদ্ধটা ছাদ তুলে নিলাম। এদিকে ছেলে দেখুন গরমের মধ্যে কি করছে, চান করতে যেয়ে বোতলে জল ভরে গায়ে জল ঢালছে। ঠান্ডা জলটা ভালোই লাগছে, পাম্প চালু করে জল ভরেছে। তারপর দুপুরে খেয়ে নিলাম সাদা ভাত, শাক ভাজা তার সাথে করেছিলাম ঝিঙে আলু পেঁয়াজ দিয়ে সরষে দিয়ে ঝাল দিয়ে। মুসুর ডাল তার সাথে এনেছিল অল্প চিকেন, চিকেন রান্না করেছি। তারপর তিনজনেই আমরা বসে পড়েছি। এই দিয়ে দুপুরে খাওয়া হলো। দুপুরে একসাথে তিনজনে খেয়ে নিয়েছি। হ্যাঁ, বর্মশাই তো ছিল না বাড়িতে, বেরিয়েছে কাছে। তারপর দেখুন এই যে আম নিয়ে এসেছিল, আমগুলো নিয়ে এলাম, আমগুলো একটু ধুয়ে নিলাম, তারপর উনুনে দিয়ে দিয়েছি পড়াতে আম পড়ার শরবত করার জন্য। পড়ানো হয়ে গেছে, তারপর আবার একটু ভালো করে আমগুলো ধুয়ে চোখাটা ছাড়িয়ে ভিতরে শ্বাসটা বের করে নিলাম। এবার একটা জামের মধ্যে আমি চিনি গুলে নিলাম। আর এইদিকে দেখুন প্লেটের মধ্যে লঙ্কার গুঁড়ো আর লবণ মিক্স করে গ্লাসে লাগিয়ে নিয়েছি। তারপর চিনিটার মধ্যে শ্বাসটা নিয়ে দিয়েছি মশলা, জিরে গুঁড়ো, চাট মশলা, বিট লবণ দিয়ে ভালো করে মিক্স করে গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি বরফ, আইস, আর উপর থেকে অল্প লঙ্কার লবণটা ছড়িয়ে নিয়েছি। খেতে কিন্তু দারুণ লেগেছে, ফাটাফাটি আম পড়ার শরবত। এই যে এ হচ্ছে সুইকি, ও খেয়েছে, খেতে কিন্তু দারুণ লেগেছে সবারই। আর ছেলে বসেছে বাইরে, সবাই একসাথে খেয়ে নিলাম বিকেলে আম পড়ার শরবত। এই গরমে, রোদ গরমে আম পড়ার শরবত খেতে কিন্তু দারুণ মজা। বিকেলে ঠান্ডা ঠান্ডা আম পড়া শরবত খেয়ে রাত্রে করলাম পকোড়া। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বন্ধুরা, থ্যাংক ইউ।